কুরবানি এমন একটি জিনিস, কোন ব্যক্তি যদি কুরবানি করে, এই কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার ওয়ান তার যেটা বরকত হবে, তার যেটা ফজিলত হবে, কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারের মধ্যে বরকত দান করে দিবে। কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র পশু কুরবানি করাই না, পশুর দ্বারা প্রমাণিত করে দেওয়া যে আল্লাহ তাআলা তোমার রাস্তায় তোমার রাস্তায় আমি পশু কুরবানি করে দিলাম, তার সাথে সাথে আমি নিজেকেও তোমার রাস্তাতে আমি কুরবানি করে দিলাম। এখন আসেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুকুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে পশু কুরবানি করো সে পশু মাংস আমার পর্যন্ত পৌঁছে না, তার রক্তও পৌঁছে না, আমার কাছে পৌঁছে শুধুমাত্র তোমার তাকওয়া এবং কি তোমার পরহেজগারি। তাকওয়া এবং পরহেজগারি আমার কাছে পৌঁছে, তোমার নিয়ত যদি ঠিক আছে তাহলে সে আল্লাহর দরবারে কুরবানিটা কবুল করবে। এখন আপনি কুরবানি করার জন্য আপনি নিয়ত করলেন, প্রথম নিয়ত করলেন যে আমি কুরবানি করব, নাম্বার ওয়ান যে আমি কুরবানি করব আমি নিয়ত করলাম, কুরবানি করার জন্য নিয়ত করলেন, কিন্তু এই নিয়তটা কুরবানি করার নিয়ত করছেন ঠিক, কিন্তু আপনি কুরবানি করলেন কিন্তু এর সাথে আপনি একটা বস্তু যতক্ষণ পর্যন্ত না লাগাবেন যে আমি কুরবানি করলাম, এই কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য করলাম, এই বস্তুটা যদি আমরা আল্লাহর জন্য যদি আমরা মুখাতাব করে আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহকে হাজির নাজির করে যদি আমরা এই বস্তুটা যদি আমরা মোকাম্মল ভাবে পরিপূর্ণ ভাবে যদি আল্লাহর জন্য না করি তাহলে কিন্তু কুরবানি হবে না, কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। এখন উদাহরণস্বরূপ আপনারা শরীয়ত ইজাজত দিয়েছে উট বা গরু বা মোষ এই তিনটা বস্তুর ভিতরে সাতজন করে আপনারা একটা করে গরু বা একটা উট বা একটা মোষের ভিতরে সাতজন আপনি ভাগে হইতে পারবেন, কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা হলো সাতজনে আপনি একটা গরুর ভিতরে ভাগ নিলেন কিন্তু দেখা গেল সাতজনের মধ্যে একজনের নিয়ত হলো গরুর মাংস খাওয়া বা একজনের নিয়ত হলো গরুর মাংস খাওয়া বা ওই সাতজনের ভিতরে একজনের যেটা টাকা আছে ওই টাকাটা হলো সুদের পয়সা বা ঘুষের পয়সা, তাহলে সম্মানিত শ্রোতাগণ মনে রাখবেন যদি এরকম কোন ভেজালিয়া কোন যদি টাকা বা পয়সা যদি থাকে বা ভেজালিয়া কোন অংশীদার যদি সাত ভাগের ভিতরে এক ভাগই থাকে তাহলে কিন্তু সম্মানিত বন্ধুগণ কারো কুরবানি হবে না। কুরবানি করতে গেলে এই বস্তুটা অত্যন্ত খেয়াল দরকার যে ভাগে কুরবানি করলে আপাতত নিজের পরিয়ালের মধ্য থেকে যাচাই ফাঁসাই করে নিয়ে তাদের সাথে ভাগে কুরবানি করা দরকার, কারণ আপনি আমি কিন্তু জানি না যে কুরবানি করতেছি এই কুরবানিটা আমি যাদের সাথে ভাগি হলাম তাদের ইনকামটা কোন জায়গা, তার টাকা কই থেকে আনছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উত্তম তরিকা হলো এই একাই একাই একা আল্লাহর জন্য কুরবানি দেওয়া। আপনি গরু কুরবানি করতে লাগবে এটা কিন্তু শর্ত না, আপনি ছাগল দেন উত্তম হবে, আপনি গরু পারেন 50,000 টাকা গরু দিতে লাগবে এটা শর্ত না, আপনি 15,000 টাকা দামের একটা গরু দেন অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি দেন তাহলে ওর ভিতরে কোন সন্দেহ থাকবে না। হ্যাঁ শরীয়তে তো ইজাজত দিছে কুরবানি করার জন্য আপনি কুরবানি করতে পারবেন, ভাগে করতে পারবেন, কিন্তু উত্তম তরিকা যেটা বেস্ট তরিকা যেটা সবচেয়ে ভালো যেটা তরিকা সেটা হলো এটাই যে একা একা কুরবানি করা।